নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রদীপ। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন তো বাজছিল 12:12 এবং আমি এসেছিলাম ভিডিও আপলোড করতে এখানে। তো এসেছিলাম আমি 10:11 নাগাদ। তো তারপরে একটা ভিডিও যে আমাকে জ্বালালো, প্রচণ্ড জ্বালালো, জাস্ট শোই করছে। আমি যখন অ্যাপ্লিকেশনে যাচ্ছি তখনই শো করছিলো না, বাট অনেক কষ্ট করে সেটাকে কপি টপি করে হ্যাড্ডা ফ্যাড্ডা করে আমি শো করালাম এবং আমি সেটা আপলোড করলাম। এখন আন্ডার প্রসেসিং হচ্ছে, দেখি সেটা আপলোড হয় কি না, এখন দেখতে হবে। জাস্ট প্রচণ্ড খাটাখাটনি হলো এখানে বসে বসে। আমি রোদে পুরো ঘেমে গেছি, আমার এখানে প্রচণ্ড রোদ। আমি দেখাবো আপনাকে যেখানে বসে আছি সেই জায়গাটা, প্রচণ্ড রোদ। তো এখন বসে আছি, দেখি কতক্ষণ ওটার কমপ্লিট হয়, তারপরে বাড়িতে যাবো এবং তারপরে ভিডিও এডিটিং করতে হবে। অনেক কিছুই কাজ এখনও বাকি আছে, সেগুলো করবো। তো চলুন শুরু করি এবং চলুন কন্টিনিউ করি। চলুন, দেখতেই পাচ্ছেন আজকে প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে বসে আছি। রোদে হালকা একটু ছায়া আছে, বাট এখানে সেখানে রোদ। এই এত এত এতটা দূরে ছিলাম, তো আস্তে 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 এখানে চলে আসলাম। তো প্রচণ্ড রোদ, তো এখানে বসে আছি। তো চলুন বাড়িতে যাব এখন, এখনও কমপ্লিট হয়নি, হলেই চলে যাব। তো চলুন, ঠিক আছে। তো এখানে বসে থাকতে থাকতে একটা মাসি কৃমি ওষুধ দিয়ে গেল, তো সেটা আমার একটা দাদার। তো দুজনকে দুটো খেতে বললো, এখানে বসেছিলাম। তো এখান থেকে যাচ্ছিলো তো মন সময় আমাকে বললো যে তোমার বয়স কত, তোমার নাম কী, কোথায় বাড়ি। তাই বললাম, বললো যে একটা কৃমি ওষুধ নিয়ে যাও। তো দিল, তো ওটা খেতে হবে, যা দিয়েছে ভালোর জন্য দিয়েছে হয়তো। তো চলুন বাড়িতে যাবো এখন, অনেকটাই গরম হয়ে গেছে, ফোনটাও গরম হয়ে গেছে, শরীরটাও গরম হয়ে গেছে। চলুন যাওয়া যাক। হাতটা পুরোই ফাঁকা ফাঁকা লাগছিলো, তো একটু ব্যাংকে চলে এসেছি। দেখি 300-400 টাকা যা তুলি, তাহলে হাতটা একটু ভরো ভরো থাকবে। টাকা থাকলে একটা জোরই আলাদা থাকে। তো ব্যাংকে চলে এসেছি, তো টাকাটা তুলে আনি কেমন, তারপরে দেখা হচ্ছে। চলুন, তো 200 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। 200 টাকায় তুললাম, কারণ আমার ব্যাংকে অতটা টাকা নাই। তো এখন বাড়ির ঘাটায় আমি চলে এসেছি, অনেকটাই কাছে। ঘাটা মানে বুঝেন তো, ঘাটাই মানে কাছে অনেকটা, এটা আমাদের ভাষায় বলে। তো এই যে এই গলিটা হলো আমরা যাই, এদিক হচ্ছে আমাদের বাড়ি। তো যাই দেখুন, তো এদিকে আস্তে আস্তে একটা ঠাকুর দেখতে পেলাম, সাই বাবা ঠাকুর, নমস্কার। তো দেখি আগে যদি যাই তাহলে কিছু দেখা হবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের হিরো এখন সাইকেল চালাচ্ছে। চলো বাড়ি যাই। তো এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5টা বাজে না, 4:30 নাগাদ বাজে। তো এখন এগুলোর দুধ খাওয়াই দিয়েছে আমার। আর এবার এটার কাহিনী দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম ওরা একদম এই টাইম পেটে খিদে, দেখো কীরকম করতে আছে, আমার আঙ্গুলটাই খায় ফেলবে। তো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো এগুলোর এখন সব বাড়িতে নিয়ে যাবে। দেখো এখনই মাছ ছাড়বে, এই যে ছাড়ে দিচ্ছে সব কটা, এখন সব কটা এক দূরে বাড়ি যাবে। দেখো ওগুলো আবার আগে আগে চলে গেছে, এটা এখনো ছাড়ে নাই। দেখো সব ওদিকে ওদিকে লাভ লুপ বাড়তেছে, কি খুশি বাবারে। এবার বাড়ি যায় সাইকেল মাইকেল ফেলায় মানে, তো তাড়াতাড়ি বাড়ি যাবে। তো এখন বসে আছি আমার নতুন স্টুডিওতে এবং সেখানে কাল জল দিয়েছিল এবং সেই কারণে এখন এখানে বসা যাচ্ছে না, বাট আমি জোর করে বসে আছি। তো এখন বাজছিল 4:41। তো এখন যা ভিডিও আপলোড করতে, পাখিগুলি তো ঝালাই খাইতেছে পুরো, এখন সব ঘরে যাইবো হয়তো। তো যা চলে গেছে, তো যাই এখন ভিডিওগুলো আপলোড করি এবং তারপরে দেখা হচ্ছে একদম রাত্রে, কারণ এখন অনেকটা কাজ বাকি আছে, চার্জটা তো বেশি নেই, দেখি কতটা হয়। আর সব পাখিগুলি খালি এখানেই আইতেছে কেন, আরে দর্শক তো আমার, আমার এগুলো হলো আমার দর্শক। তো চলুন যাওয়া যাক কেমন। তো গাইস এখন তো বাজছিলো 2:00, তো আমি এখন জাস্ট ভিডিও শ্যুট করলাম এবং তার থেকে বড় কথা হলো আমি আজকে রিলস ভিডিও শ্যুট করলাম। সত্যি অনেক দিন পর, কমসে কম 3-4 মাস পর আমি রিলস ভিডিও শ্যুট করলাম। তো এখনও যদি না দেখে থাকেন তাহলে আমার এই ডিসক্রিপশনে যান ভিডিওর এবং সেখান থেকে লিঙ্কে ক্লিক করুন এবং সেখান থেকে দেখুন আপনাদের ভাই কীরকম রিলস বানায়। একটু কমেন্ট মমেন্ট করেন, একটুখানি দেখবো যে কীরকম ফিডব্যাক আসে, আর ভালো না হলেও বলবেন, ভালো হলেও বলবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের ভিডিওটা হয়তো অতটা আমি ইন্টারেস্টিং করতে পারিনি, কারণ আজকে একটু অন্যরকম একটা ইচ্ছে ছিলাম, এটা ওটা করতে করতে কালকে আবার আরও বেশি
একটা গ্যাঞ্জার মধ্যে থাকবো, কারণ আমাদের আমার এক দাদু মারা গেছে, তো কালকে হলো 10 দিন, তো কালকে বাড়ি সব কিছু ধুতে হবে, দেখি টাইম পাইনি কি। তারপর আবার এতক্ষণ হাত কাটা এটা নিয়ে আমি কী করে ধুবো সেটাই ভাবছি, এক হাতে ধুতে হবে, মা না হলে পারবে না, নিজে না করলে আমার এতগুলো আবার অতগুলো উনার আবার সবারই আছে, তো এতগুলো উনি হয়তো পারবে না, তো আমাকেও তার হাতে হাত লাগাতে হবে। তো চলুন কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগসের সাথে, আজকের মতো এখানে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাড়ি আস্তে চালাবেন, নমস্কার, চলুন দেখা হচ্ছে, বাই বাই, নমস্কার।